একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার ভাষা থাকবে স্ট্রেইট, আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন, তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে আরও আগেই ধরা হয়েছিল, আমরা জানি ইনি পালাচ্ছিলেন, তারপর তাকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে যদ্দূর জানা যায় রীতিমতো তুলে আনা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানী ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়, তবে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেনকে, তার জায়গায় নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর পেছনে একটা বিস্তর ঘটনা রয়েছে, একটা অন্তরালের কাহিনী রয়েছে, সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় দর্শক, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কে এই নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে কি পরিবর্তন আসতে পারে সেই বিষয় নিয়ে আজকের এই বিশেষ লাইভটি। পুলিশ বসে চাইলে আপনারা অর্থদণ্ড নেন, এত মানে এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। আসসালামু আলাইকুম দর্শক। দেশে নানা প্রান্তে নানা রকম অস্থিরতা, অন্তর্বর্তী সরকারের 10 দিন পার হয়েছে। এই 10 দিনেও এখনো পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ এসছে অন্তর্বর্তী সরকারের, এটি কোনোভাবেই বলা যাবে না। সরকারের ভেতরে এবং বাইরে বেশ কিছু পরিস্থিতি সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে এবং সরকারের প্রতিও কিন্তু মানুষের সেই আস্থাটা এখনও দৃঢ়ভাবে জন্ম নেয়নি, যার কারণে এই অস্থিরতা। সেই অস্থিরতার বহিঃপ্রকাশ আর নানাভাবে দেখা যাচ্ছে প্রশাসনে, প্রশাসনে দফায় দফায় রদবদল করতে হচ্ছে, 3 দিনের মাথায় স্বরাষ্ট্র সচিবকে বদলি করতে হচ্ছে, 5 জন অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিতে সচিব নিয়োগ দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে অবসরে চলে গিয়েছে। তা মানে বুঝতে পারছেন যে বিদ্যমান যেই প্রশাসন আছে সেই প্রশাসনের উপরে অন্তর্বর্তী সরকার ভরসা করতে পারছে না, যার জন্য অবসরে যাওয়া 5 অতিরিক্ত সচিবকে চুক্তিতে এনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব করা হয়েছে। তার মানে হচ্ছে পুরো প্রশাসনের যেই স্ট্রাকচার সেই কাঠামোর উপরে নিয়ন্ত্রণ নেই বা ভরসা করতে পারছে না যে তাদেরকে দিয়ে এই অন্তর্বর্তী সরকার চলতে পারবে, যার কারণে একটা অস্থিরতা। এখনও পর্যন্ত যদি বলেন যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কি নিশ্চিত হয়েছে? না, নিশ্চিত হয়নি। বিভিন্ন প্রান্তে অস্থিরতা, নিরাপত্তার ভয়ে যারা বিরোধী মত এখন আওয়ামী লীগ বা তাদের যে সমর্থক যে গোষ্ঠী তারা কিন্তু এলাকা ছাড়া, যতক্ষণ না পর্যন্ত তারা এলাকায় এসে বসবাস করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং মাঝে মধ্যে কিছু কিছু খবর আসছে খুব ভয়ঙ্কর, যে যারা মারধর এমনকি নিহত হবার মতন ঘটনা ঘটছে। বিএনপি তার মতন করে চেষ্টা করছে, জামাতও চেষ্টা করছে, কিন্তু তৃণমূল পর্যায়ে যেটা হয় এই বিএনপির বিশেষ করে এই দলগুলোর খুব একটা নিয়ন্ত্রণ থাকে না, সেখানে আঞ্চলিক স্বার্থ দ্বন্দ্ব এত বেশি প্রকট থাকে যে তারা কেউই কাউকে সহ্য করতে পারে না, যার ফলে এখনও পর্যন্ত সেনাবাহিনীর উপরেই ভরসা। সেনাবাহিনী থানাগুলো পাহারা দিচ্ছে এবং কোনো জায়গায় কোনো গোলযোগ হলে তারা উপস্থিত হচ্ছে, পুলিশ উপস্থিত হওয়ার সাহস পাচ্ছে না। তার মানে পুলিশও কিন্তু এখনও পর্যন্ত সংগঠিত না যেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করবে। মানে একটা সরকারকে চলতে গেলে তার দরকার হয় প্রশাসন পুলিশ, সেই প্রশাসন পুলিশ কিন্তু এলোমেলো তছনছ, বারবার রদবদল হচ্ছে, রদবদল করেও কিন্তু স্বস্তি পাওয়া যাচ্ছে না। 10 দিনের চিত্র হলো এটা, এবং এই কারণেই অস্থিরতা। রাজপথে ছাত্রদের অবস্থান আছে আবার নেই, এটাও ঠিক, কোনো কোনো ক্ষেত্রে বেশ উগ্রতা দেখা যাচ্ছে, তাদের আচার আচরণগুলো অনেকের কাছেই এখন আর ভালো লাগছে না। সেনাবাহিনী তারপরও ধৈর্য নিয়ে অপেক্ষা করছে, সেগুলি মেনে নিচ্ছে, সেই ক্ষেত্রেও একটা স্থিরতা আসছে না, মাঝে মধ্যেই ফুসে উঠছে। আহত যারা আছে বিভিন্ন শিক্ষার্থীদের, তাদের প্রশ্নে, বিচারের প্রশ্নে, এখনও ছাত্রদের যে অংশ আন্দোলন করেছিল, যাদের নেতৃত্বে অভ্যুত্থান ঘটেছিল, তারা সরকারেও আছে বাইরেও আছে, যারা বাইরে আছে
তাদের মধ্যে এখনও যে স্থিরতা আসছে যে অন্তর্বর্তী সরকার সব কিছু করবে সেটাও কিন্তু না, তারাও এক ধরনের চাপের মুখে রেখেছে, ফলে এই কারণেও এখনও একটা অস্থিরতা কিন্তু বিরাজ করছে। তারপরে বৈশ্বিক ক্ষেত্রে তো বড় ধরনের একটি বিষয় যে ভারতের দৃষ্টিভঙ্গি এখনও পরিষ্কার না, তারা বাংলাদেশের কেবলমাত্র সংখ্যালঘুদের নিরাপত্তা এবং যে সমস্ত ঘটনা ঘটেছে তার বিচার চাইছে। ইউনুস সরকার বোঝানোর চেষ্টা করছে যে এই বাংলাদেশে যে অস্থিরতা এটা কেবল হিন্দুদেরকে টার্গেট করে না, এটা সামগ্রিক একটা রাজনৈতিক পট পরিবর্তনের ফলে, এবং বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে সেই আইনের আওতায় বাংলাদেশি হিসেবে সবাইকে বিচারের আওতায় আনা হবে। কিন্তু মোদী সরকার বারবার হিন্দুত্বটাকে সামনে আনছে, এই গেল। ফলে একটা প্রতিবেশী ভারত, একটা বড় দেশ, তাদের এই ধরনের একটি মনোভাব এটা সরকারকে ভাবিয়ে তুলেছে। অন্যদিকে একটাই স্বস্তির ব্যাপার যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যত রকম পশ্চিমা দেশ আছে এবং সংস্থা আছে জাতিসংঘ, তারা সাপোর্ট করছে অন্তর্বর্তী সরকারকে এবং জাতিসংঘ তদন্ত দল পাঠাবে। এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে 15 বছরে সংঘটিত নানা হত্যাকাণ্ড, নানা দুর্নীতি, অনিয়ম, এর বিচার কি সুষ্ঠুভাবে করতে পারবে, এই বিচার এই প্রশাসন দিয়ে কাদেরকে গ্রেপ্তার করা হবে, কিভাবে গ্রেপ্তার করা হবে, কী কী অভিযোগ আনা হবে, এই মামলাগুলো কি এত সহজ সাধ্য বিষয়? অনেকে মনে করেন এটা একটা কঠিন ব্যাপার, মানে আন্দোলন করার যতটা সহজ আন্দোলনের ফলাফল হিসেবে তার সুবিচার নিশ্চিত করা বিষয়টি আরও মানে কষ্টকর, যার কারণে দেখা যাচ্ছে রাঘব বোয়াল যে 2-3 জন ধরা পড়েছে, সালমান এফ রহমান, আনিসুল হক, তাদেরকে কিন্তু সেই প্রচলিত ঠুনকো মামলায় গ্রেপ্তার করা হয়েছে, অথচ তাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ আনা যেত, এখনও সেই সমস্ত অভিযোগ সংগঠিত হয়নি। ফলে এটি নিয়েও এক ধরনের সরকারের উপর বিচার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের উপর চাপ, এদের বিচারের বিষয়টি কিভাবে সরকার হ্যান্ডেল করবে সেটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি। তার মানে 10 দিনে এখনও পর্যন্ত বলা যাবে না যে অন্তর্বর্তী সরকারের সব কিছুর উপর নিয়ন্ত্রণ এসছে। এইসব কারণে এক ধরনের অস্থিরতা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে। এখনও অনেকেই নানা ইস্যুতে আন্দোলন করছে, প্রশাসনে বঞ্চিতরা আন্দোলন করছে, তারা যা চায় আর অন্তর্বর্তী যা সরকার যা চায় তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কি না সেটা একটা ভাববার বিষয়। অন্তর্বর্তী সরকার বলছে যে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে দলীয় পরিচয় না, কিন্তু রাজনৈতিকভাবে ভিকটিম হয়েছে যে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী যারা এখন আন্দোলন করছে রাজপথে সচিবালয়ের ভেতরে, তাদের বিষয়টা কীভাবে ফয়সলা হবে, বিএনপি কতক্ষণ পর্যন্ত এই তাদের দলীয় যে এজেন্ডা বা জামাতের এজেন্ডা সেগুলো যদি বাস্তবায়িত এই অন্তর্বর্তী সরকার না করে তাহলে সেটা মেনে নেবে কি না। অন্যদিকে একটা আয়োজন আছে যে সেটা হলো যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের ফলে যে রাজনৈতিক শক্তির জন্ম নিয়েছে তাদের আকাঙ্ক্ষা হলো বিএনপি আওয়ামী লীগের বাইরে একটি নতুন রাজনৈতিক শক্তির উন্মেষ ঘটুক। তো সেই উন্মেষের বহিঃপ্রকাশ হিসাবে যদি এখন অন্তর্বর্তী সরকার যদি এই ধরনের কোনো দল সংগঠিত করার চেষ্টা করে তাহলে আবার একটা অস্থিরতা তৈরি হবে, বিএনপি জামাতের সাথে অন্তর্বর্তী সরকারের একটা দূরত্ব তৈরি হবে। যদিও দ্রুতই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই বলেছে যে না, তাদের কোনো পরিকল্পনা নেই, কিন্তু এক ধরনের বিভিন্ন দল ছুট নেতা বা সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে একটা নতুন রাজনৈতিক শক্তি সামনে আসুক, তারা দেশ চালাক, এরকম একটা আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে তাদের সঙ্গে বিএনপি জামাতের একটা দূরত্ব তৈরি হবে কিনা, একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে কিনা সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে এই ধরনের একটি বক্তব্য বা এই ধরনের একটি বিষয় কিন্তু ধূমায়িত হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কী হবে, আওয়ামী লীগ কি আওয়ামী লীগ হিসেবে রাজনীতি করতে পারবে, সেই অধিকার কি তাদের থাকবে নাকি থাকবে না, তাদেরকে কি নিষিদ্ধ করা হবে, নিষিদ্ধ করলে তার প্রতিক্রিয়া কী হবে, তো এইগুলিও ব্যাপারেও কিন্তু সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আগামীতে যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তার মানে সবাইকে নিয়ে নির্বাচন, সেই নির্বাচনে কি তাহলে আওয়ামী লীগ বাদে কাদেরকে নিয়ে করা হবে, তাহলে তো সেই বিরোধী পক্ষ যারা আন্দোলন করেছে সেটা তখন একতরফা হয়ে যাবে। ফলে আওয়ামী লীগের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্ত নেওয়াটা কি খুব
সহজভাবে হবে না। 32 নম্বরে দেখা গেছে একটা অংশ কোনোভাবেই আওয়ামীলীগকে প্রশ্রয় দিতে চায় না, যারা বঙ্গবন্ধুর বাসায় শ্রদ্ধা নিবেদন করতে এসেছিল তাদেরকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে দেওয়া হয়নি। সারজেজ আলম বলেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং কোনোভাবেই যে কর্মকাণ্ড ঘটেছে সেটা তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তার মানে হচ্ছে তাদের যে বক্তব্য এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবার বক্তব্য কিনা যায় না, তবে একটা মত তো আসলোই, বোঝাই গেল যে না, বঙ্গবন্ধুর ব্যাপারে যেই প্রথম যে প্রতিক্রিয়া যেটি হয়েছে সেটা যাতে দীর্ঘস্থায়ী না হয়। কিন্তু যারা উগ্রবাদী তারা তো চাইবেই যে এই সুযোগে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ তারা যাতে নিশ্চিহ্ন হয়, তারা যাতে রাজনীতিতে না আসতে পারে। তো তারা যদি রাজনীতিতে না আসে তাহলে সেই রাজনৈতিক ব্যবস্থাটা তো সেই আগের যে একতরফা একদলীয় সেই অবস্থার দিকে রূপ নেবে। সেটার তাহলে সমাধান কী হবে, যৌক্তিক সমাধানটা কী হবে? যৌক্তিক সমাধান যদি অন্তর্বর্তী সরকার যেটি মনে করে সেটা যদি সামনে আনে, সেটা কি বিএনপি জামাত বা আন্দোলনকারী তারা মানবে কি মানবে না, বলে অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন আছে, বিষয় আছে যেগুলো নিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকারের ভেতরে কিন্তু এখন একটা অস্থিরতা তৈরি হচ্ছে, ভেতরে এবং বাইরে এই ধরনের একটি নানামুখী তৎপরতা চলছে। ডক্টর ইউনূস কতক্ষণ পর্যন্ত এই চাপ সামলে এগোতে পারবেন সেটাও কিন্তু এখন দেখার বিষয়, অনেক রকম চ্যালেঞ্জ। ফলে যারা রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে রাজনীতিটা এত সহজ না এবং এখানে নানামুখী যেই চাপ রয়েছে এবং তার তাপ, সেই তাপে কিন্তু অন্তর্বর্তী সরকার যথেষ্ট পরিমাণ অস্থির। সেই অস্থিরতা কখন কিভাবে কাটবে সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।